দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরুল থানার টেগরা গ্রামে। আমরা প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কয়টি প্যাকেজ এবং কি ধরনের গরুর প্যাকেজ দিচ্ছেন আমরা সেই তথ্যগুলো নেব। মজুর ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। হাটে দেখছিলাম, হাটে ভাই গিয়েছিলাম, একটা পাটি নিয়ে যাচ্ছিলাম তো, হ্যাঁ পোষায় মাল কিনবে। আচ্ছা, রেটটা বেশি তো, হ্যাঁ পোষা মানে ঘুরে গেলাম। কালকে ফাঁসিলা ডাঙ্গা হাট আছে। আচ্ছা, কালকে ফাঁসিলা থেকে কিনে দেবে? কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, পাটি দেখেছি আমরা হাটে, তো আপনাকে দেখলাম, সেটা আপনি বললেন যে আজকে একটু দাম বেশি ছিল হাটে, তো আমাকে একটু ধারণা দেন আজকে যে প্যাকেজটা আপনি দিবেন সেই তুলনায় হাটের দামটা কেমন ছিল। আমরা যে প্যাকেজ ছাড়িয়ে বললেন না ভাই, হ্যাঁ হাটে নিলে তো এমনি তো 500-700-1000 বেশি হয়, হ্যাঁ তা আজকে যে বাজারে আমি গুলো যে হাট রেখে দাম, হ্যাঁ এই প্যাকেজে যেগুলো আমার আরো 2000 টাকা বেশি বিক্রি হতো হতো মানে আমরা তো ভাই হাটে গুলো নিয়ে না কেন, বাড়িতে প্যাকেজ ছাড়ি, হ্যাঁ সীমিত লাভ ছাড়ে, এই যে প্যাকেজ আমার আটকে না। আচ্ছা, কালকে যে প্যাকেজটা দিলাম ওটাও বিক্রি হয়েছে, বিক্রি হয়ে গেছে, ওটা বানিয়ে দিয়েছে, বিশুদ্ধবার নিয়ে যাবে, বিশুদ্ধবার আসে নিয়ে যাবে। আচ্ছা, তো আজকে কয়টা প্যাকেজ দিচ্ছেন? আজকে একটা প্যাকেজ দিচ্ছি ভাই। একটা প্যাকেজ দিচ্ছেন সার গরু? সার গরু। এবং এগুলো কি কুরবানির টার্গেট? হ্যাঁ কুরবানির খামার উপযুক্ত বলেন, কুরবানি পারফেক্ট। আচ্ছা, আমার কিন্তু একটা ছোট অভিযোগ আছে আপনার, সেটা হচ্ছে আমরা যখন আপনাকে জিজ্ঞাসা করি যে গরুগুলোর লাইফ ওয়েট বা মাংসের কতটুকু, আপনি নাকি একটু বেশি বেশি করে বলেন, এটা দর্শকদের একটা অভিযোগ। বেশি বলি? হ্যাঁ আমরা বেশি গরু বলি ভাই, আমার তো আইডিয়া আছে বুঝলেন, আমার তো আমার তো মাংসের অভিজ্ঞতা আছে। হ্যাঁ আমাদের গরু যদি কিনে দিয়েছি পাটিকে কিনে দিয়েছি, হ্যাঁ আমরা যেটা যে টার্গেট দিয়েছি, হ্যাঁ সেই টার্গেটে 2-4 কেজি করে বেশি হয় ভাই। আচ্ছা, বেশি হয় যে সেদিকে টার্গেট দিলাম ভাই, এটা 5.5 মনের নিচে হবে না। হ্যাঁ উনি বলতে চাই যে লোক নিগেছে মানে বোনালি, উনি কয়েছে ভাই ঠিক আছে দাদা, 6 মনের কাছাকাছি হয়েছে। 6 মনের কাছাকাছি? আচ্ছা আচ্ছা, তার মানে আপনার তো একটা অভিজ্ঞতা, আপনি নিজেই তো একজন মাংস ব্যবসায়ী, আপনার কাছে তো সেটা 2-4 কেজি হেরফের হয়ে ভাই, 2-4 কেজি হেরফের হয়, বেশি হবে কম হবে যায়, এইটাই মানে একবারে 20 কেজি না বা আইডিয়া নাই। হ্যাঁ এবং সেটা হচ্ছে কয়টা গরু আছে? আজকে গরু আছে 6টা। 6টা? আচ্ছা, আমরা একটু গরুগুলো দেখি, দর্শক আমরা দেখি নাই গরুগুলোকে। এই যে দেখছেন প্রথম গরুটি, আমরা এই যে প্রথম গরু, হ্যাঁ কোন খুদ নাই। আচ্ছা, এই গরুগুলোর বয়স কেমন হবে মজুর ভাই? বয়স ভাই 2 বছরের কাছাকাছি। 2 বছরের কাছাকাছি? 2-3 মাস পর হয়ে যাবে। 2-3 মাস পর 2 বছর হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথম গরুটা একটু দেখে নেই, দর্শক এই যে দেখছেন দাড়ি লম্বা আছে অনেক। আচ্ছা, এখন বলেন আনুমানিক ওজন কতটুকু আছে এটা এখন? হ্যাঁ এখন বর্তমান, হ্যাঁ এক জায়গায়, হ্যাঁ এক জায়গায় গরুটা আপনার 100 কেজি না হলে 2-1 কেজি শর্ট হবে আর কি। শর্ট হবে 2-1 কেজি হয়, 100 কেজি এক জায়গায় মাথা মুদাসো, হ্যাঁ নাহলে 2-1 কেজি শর্ট হবে, শর্ট হবে। আচ্ছা, দাড়ি লম্বা আছে? আচ্ছা, দাড়িটা লম্বা আছে, দর্শক শুনছেন এবং দেখছেন আপনারা। আমরা আগেই বলেছি যে হেরফের হইতেই পারে, এগুলো তো ভাই কাটার মাল না। হ্যাঁ এগুলো তো কাটার মাল, পুষার মাল। আচ্ছা, এলে মাল তো কাটার মাল, ওই জন্য কোনো ভাই কিনি হবে না, দিও হবে না বুঝলেন। হ্যাঁ এটা কাটাইছে 2-500 বেশি বিক্রি হবে। এই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো হচ্ছে কাটাই না, মাংসের ওজনটা আমরা আপনাদের ধারণা দেই যে এটা এতটুকু হবে, আপনারা ধরে নেন 10 কেজি কম বা 15 কেজি কম, কিন্তু যেটা বলে সেখান থেকে 2-1 কেজি কম বেশি এটা হয়, যেহেতু পোষার গরু, পোষার পালার গরু, পালার গরু। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, দর্শক আপনারা দেখেন এবং মার্কিং করে রাখবেন। কোনো খুদ নাই? কোনো খুদ নাই, কোনো খুদ নাই, কোনো লাম্পি টাম্পি নাই, খুঁড়াইও নাই এবং কোনো দাগও নাই। আমরা যে দুটি গরু দেখলাম উপযুক্ত। আচ্ছা, হ্যাঁ চাম্পাতলা। আচ্ছা, এটা হচ্ছে 3 নম্বর, মাটিয়া লাল, হ্যাঁ কোনো খুঁদ নাই, কোনো খুঁদ নাই, এবং কোন খুদ নাই, কোনো লাম্পি নাই। আচ্ছা, চামড়া ঢিলা কুপ, এটা হচ্ছে গেল 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। হ্যাঁ প্রত্যেকটা গরুর চোষ আছে,
দুইটা করে ইয়া কোনো খুদ নাই কোনো লাম্পি নাই আমরা দুই পাশটাই আপনাদের দেখালাম কুরবানি এসে যে 5 মণ গোশত জায়গা আছে আচ্ছা এটা হচ্ছে আপনার 5 নাম্বার আর এটা হচ্ছে 6 নাম্বার হ্যাঁ এই এর চোস দেখেন হ্যাঁ চোস চাম্পা কলা গো হ্যাঁ বিচি দুটো হাড়ি মোটা গরু হাড়ি মোটা গরু পুরো দেখে বডি দেখেন হ্যাঁ বডি মাথা মোটা ভালো মানে এই গরুগুলো আমরা ধরে রাখি আনুমানিক 80 থেকে 100 কেজির মধ্যে হ্যাঁ এইটা তো ভাই এক জায়গায় 85 কেজি আছে 80 থেকে 100 কেজির মধ্যে হবে সব এটা 95 কেজি আছে আচ্ছা আচ্ছা খামার উপযুক্ত খামার উপযুক্ত এটা 5 মণ গোস্ত জায়গা আছে ভাই 5 মণ গোস্ত জায়গা আছে আচ্ছা আনুমানিক মূল্য বলেন তো আজকে আজকে তো আপনি হাট গেছিলেন হাট গিয়ে আপনি যে দেখলেন এই গরুটার কত দাম গেছে আজকে মনে করেন আজকে এই গরু বিক্রি 56000 টাকা 56000 টাকা বিক্রি হয়েছে 56 বিক্রি হয়েছে হ্যাঁ এই ধরনের গরু বিক্রি হয়েছে 52 আচ্ছা এইটা 52 বিক্রি হয়েছে 56 বিক্রি হয়েছে হ্যাঁ এইটাও বিক্রি হয়েছে ভাই 55 আচ্ছা এই ধরনের এই দামে বিক্রি হয়েছে আর লালমালের তো দামই আলাদা 556 বলে লালটা তো ভাই 500 কাটা হয়ে গেল এলে 556 বেচা কিনা হবে আজকে হাট হাটে আর কি হাটে হাটে যে অবস্থা দেখিল আচ্ছা আচ্ছা তো হান নিয়ে গেলে আমার বাড়িতে বেশি হ্যাঁ আমার গ্রামে কিনি সস্তা বেশি আচ্ছা এই জন্য আমার প্যাকেজটা এবারে কত দিলেন এভারেজ 52500 টাকা এবারে 52500 টাকা এবারে হ্যাঁ যেভাবে নিবে উনার প্রত্যেক মানে 6টি ষাড় গরুর দাম পড়েছে খামার উপযুক্ত আচ্ছা আর বাসা কেমন গরু আছে এখন বাসা গরু আছে দাদা এখন মাইছে বানা দেওয়া গরু তিন চারটে প্যাকেজে বানা দেওয়ার টাকা দেওয়া আছে কাল নিয়ে যাবে কোন বেশি দূর নিয়ে যাবে আচ্ছা ক্রসটা কখন নিলেন ভালো জাতের গরু বিশাল গরু এবং ভালো জাতের আপনি জানতো একটু সামনে দেখি হ্যাঁ হ্যাঁ বারো তেরো মন গোস্ত হবে কুরবানিতে কিন্তু গরুটা খুবই ভালো তো আর এটা তো বিক্রি করবেন নাকি বেচবেন কত রাখছেন এটার দাম 1,70,000 এটা কি পালার জন্য 1,70,000 চলে এটা কি ফিক্সড কোনো দরদাম চলবে না এটা তো দেশি মিশাল আছে এটা ভাই এবং এটি হচ্ছে 95 নিচে উনি দিতে পারবেন না কয় দাঁত বস আগর কুরবানি আস্তে আস্তে দাঁতে যাবে সাত মন আর আমরা এই গরুটা দেখি এটা একটি ভালো জাতের গরু এবং দেখছেন মাথা মোটা এবং পা গুলো দেখছেন আপনারা মোটা মোটা পা এটাকে ফিক্সড রাখছেন না দরদাম করার জায়গা আছে হ্যাঁ দেওয়া যাবে হালকা হ্যাঁ 15 মন গোস্ত জায়গা আছে কোনো খোদ নাই তো বাড়ির গরু ছিল পালার গরু ছিল আচ্ছা আচ্ছা উনি বিক্রি করে দিচ্ছেন এখন যোগাযোগ করবে কিভাবে আপনার সঙ্গে বলেন মোবাইল নাম্বারটা 01767 একবারে
খুব একটা সুন্দর আমার পছন্দ হয়েছে গরুটি। এখন আনুমানিক ওজন কতটুকু হবে বুঝলেন ভাই? এটা ভাই সেট বাদ দিয়ে 6.5 মন, সেট বাদ দিয়ে 6.5 মন, সেট বাদ দিয়ে 6.5 মন। আচ্ছা আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। হ্যাঁ হ্যাঁ।